যুদ্ধ থেকে মস্কোকে বিরত করতে একের পর এক আর্থিক নিষেধাজ্ঞা চাপাতে শুরু করেছে পশ্চিমী দেশগুলি। দেশের আর্থিক অবস্থার দিকে তাকিয়ে একাধিক রাষ্ট্রপ্রধানদের কড়া হুঁশিয়ারি দিলেন রুশ রাষ্ট্রপ্রধান ভ্লাদিমির পুতিন। রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা চাপানোর অর্থ মস্কোর বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা। কোনো দেশ রাশিয়ার বিরুদ্ধে নো ফ্লাই জোন ঘোষণা করলে সেই ঘোষণাকে যুদ্ধের সূচনা হিসেবে গণ্য করা হবে বলে জানিয়েছেন পুতিন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের 11 দিন, কিন্তু কিয়েভকে বাঁচাতে রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাতে জড়ায়নি ন্যাটো গোষ্ঠীভুক্ত কোনো দেশ। তবে যুদ্ধের বিকল্প হিসেবে আমেরিকা ও ইউরোপের একাধিক দেশ নানা রকম নিষেধাজ্ঞা চাপিয়েছে মস্কোর ওপর। পরিস্থিতি সামাল দিতে আমেরিকা ও ইউরোপীয় দেশগুলিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন পুতিন। উল্লেখ্য, এদিনই রাশিয়ার জন্য নো ফ্লাই জোন ঘোষণার আবেদন নিয়ে ন্যাটোর দ্বারস্থ হয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি, কিন্তু তার সেই দাবি অবশ্য মানেননি ন্যাটো। শনিবার পশ্চিমা দেশগুলির বিরুদ্ধে একতরফা মিথ্যে তথ্য রটানোর অভিযোগ এনেছেন পুতিন। একই সঙ্গে তার দাবি, ইউক্রেনের রুশ ভাষাভাষী গোষ্ঠীকে রক্ষা করতে উদ্যোগী মস্কো। যদিও রুশ প্রেসিডেন্টের এই বক্তব্যকে পাত্তা দিতে নারাজ পশ্চিমের দেশগুলি। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।